আপনারা আমাদের আজকের এই প্রেস মিটে আপনারা আমাদের যাকে সাড়া দিয়ে আপনারা সমবেত হয়েছে। আমাদের আজকের এই প্রেস কনফারেন্সে আমার সঙ্গে রয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্য মন্ত্রিসভার সদস্য আদরণীয় সুশান্ত চৌধুরী মহোদয় উপস্থিত আছেন, ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত এবং আমাদের স্পোক্সপার্সন অস্মিতা বণিক মহোদয়া। মূলত আজকে আমার এই প্রেস মিটের মুখ্য উদ্দেশ্য হলো, আপনারা জানেন যে গতকালকে আমাদের রাজ্য মন্ত্রিসভার সদস্যরা যে ক্যাবিনেট মিটিং, সেই ক্যাবিনেট মিটিং এর সিদ্ধান্ত হয়েছে যে আমাদের যে ইউপিএসসি টিপিএসসি যে পরীক্ষা হবে, সেই পরীক্ষায় যেটা অতদিন ছিল যে পিআরটিসি কম্পালসারি ছিল না, সেটা গতকালকে আমাদের মন্ত্রী পরিষদের যে সদস্যরা ক্যাবিনেট মিটিং সেখানে সিদ্ধান্ত হয়েছে যে আমাদের যে সমস্ত পরীক্ষা নিয়োগ নীতির যে পরীক্ষা হবে সেখানে পিআরটিসি পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট সেটা বাধ্যতামূলক করা হয়েছে। তার জন্য আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য পরিষদের সমস্ত মন্ত্রী যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম একটা ঐতিহাসিক সিদ্ধান্ত উনি গ্রহণ করেছেন, যার ফলে এই রাজ্যে